শুধু দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্র এবং তারপর অনুষ্ঠান দেখার জন্য। আমাদের দেশে এমন কোন মানবাধিকার লঙ্ঘিত হয় না। সমসাময়িক ঘটনার বিশ্লেষণ ও তৃণমূল মানুষের সরাসরি অংশগ্রহণে মোহনা টেলিভিশনের বিশেষ টক শো গণতন্ত্র এবং তারপর দেখবেন প্রতি বৃহস্পতি, শনি ও রবিবার রাত 7:45। হেই, তোমাকে কেউ শিখায়নি যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? শিখিয়েছে। ধরে তোমাকে একটা দেব ধরে, বুঝছো? কিরকম একটা জিনিস ওটা ধরতো আমার কি? আই তুমি বস, তুমি তো বড় বেয়াদব মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ জানি, জানবো না কেন? চোখ আছে, আমি দেখতে পারি। সত্য কথা বলিবে? উনি তো মিথ্যা কথা বলে। কে? হ্যালো। জি ভালো। জাকরিক শালাটা ভালো আছে? 60 টাকা দিলাম, মুখে রাও করলো না, চলে গেল। ইদ্রিস হায়দারের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক স্বপ্নের রন্ধনও দেখবেন প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত 11:10। রাত 11:45 দেখবেন প্রতিদিনের সংবাদপত্রের শিরোনাম নিয়ে আলোচনা শীর্ষ সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 500121 পর্যন্ত, 500025 থেকে 29 পর্যন্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU 9661051 থেকে 6 পর্যন্ত, 8614545 থেকে 9 পর্যন্ত। বারডেম হাসপাতাল 9661551 থেকে 60 পর্যন্ত, 8616641। ফায়ার সার্ভিস 9555555। দর্শক, দেখে নিলাম মোহনার হাইলাইটস এবং গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের ফোন নাম্বার। নিশ্চয়ই সারাদিনের কর্মব্যস্ততায় প্রয়োজনীয় ফোন নাম্বারগুলো আপনাদের কাজে আসবে। আপু, ফিরে এলাম আপনার কাছে। অনেক চমৎকার হামনাথ শুনছি আমরা। আজ যেহেতু জাতীয় শোক দিবস এবং সেই সাথে আমরাও অনেক মর্মাহত এই ভয়াবহ দুর্ঘটনায়, আমরা আবারও একটি ইসলামী গানই শুনবো আপনার কাছ থেকে। তার আগে আরেকজন দর্শক আছেন, ফোনটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো জি, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে কথা বলুন দর্শক। হ্যালো। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, আমি তো, হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। শুনতে পাচ্ছি না। হ্যালো সোনিয়া। জি, কে বলছেন? আমি আফরিন। আচ্ছা আচ্ছা, কেমন আছিস তুই? হ্যাঁ ভালো। আসলে আজকে আমরা সবাই তো প্রোগ্রাম একসাথে দেখতেছি, খুব মজা করতেছি আমরা। আমরা মনিবাই ক্যান্টিন থেকে একসাথে সকালে নাস্তা করছি এবং তোর প্রোগ্রাম দেখছি। ইটস টু বিউটিফুল, ইউ আর লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। আমরা পরবর্তী গানে যাব। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে, কে জানি তো কৃষ্ণ, আমার
সুন্দর করে প্রতিটি গান আপনি করছেন, আমাদের খুব ভালো লাগছে। আরেকজন দর্শক আছেন, ফোনটি নিয়ে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শ্যামলচন্দ্র কর্মকার বলছি। অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য, কথা বলুন আজকের অতিথির সাথে। আসলে আমরা সবাই শোকে স্তব্ধ, গোটা জাতি আসলে শোকে স্তব্ধ, কারণ সাভারের এরকম একটি ঘটনার পর আসলে মুখে কোনো ভাষা থাকার কথা নয়। আর আমাদের দেশের সমস্ত মানুষ এই মুহূর্তে আমার মনে হয় এই শোক পালন করছে। মোহনা টেলিভিশনকে ধন্যবাদ যে এরকম একটি শোকের দিনে সেই শোকের আবহ সৃষ্টি করে অন্তত আজকে শিল্পী যিনি এসছেন এবং উপস্থাপিকা, আমি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই মেজাজটাকে ধরে এই মুহূর্তে আসলে আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া, এবং যারা বিশেষ করে সাভার ট্র্যাজেডিতে অকালে প্রাণ হারিয়েছেন
তাদের আত্মার শান্তি কামনা, এবং যারা এখনো আটকা পড়ে আছেন তাদের যাতে দ্রুত উদ্ধার করা হয়, সেই তাদের জন্য প্রার্থনা আমাদের সমানভাবে থাকা উচিত। আর এইরকম একটি সময় আসলে শিল্পীদের কণ্ঠে হাম নাদ এটা শুনতে ভালো লাগে, এবং আমি শিল্পীর কাছে আরেকটি অনুরোধ করব যে নজরুলের একটি প্রার্থনা সঙ্গীত আছে, দাও সূর্য দাও ধৈর্য হে উদারনাথ দাও দাও প্রাণ, এরকম গানটি যদি প্রিপারেশন থাকে তাহলে আমাদের একটু শোনাতে পারেন। আমি মোহনা টেলিভিশনের সমস্ত দর্শকদের সাথে বা সবার শিল্পী কলাকুশলীদের সবার সাথে এই মুহূর্তে গভীর শোক প্রকাশ করছি। আর আসলে আজকের মনটা ভীষণ খারাপ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেক চমৎকারভাবে উনি শোক প্রকাশ করেছেন, এবং সেই সাথে একটি বিষয় আমার মনে পড়ে গেছে ওনার কথায়, যে আসলে যারা এখনও পর্যন্ত আটকা পড়ে আছেন তাদের জন্য আমাদের সমানভাবে প্রার্থনা করা উচিত, এবং তাদের এই দুর্বিষহ অবস্থা থেকে যত দ্রুত উত্তোলন করা যায়, কেননা তাদের কষ্টটা বোধ হয় অনেক বেশি, আরও অনেক বেশি। যাদের আমরা হারিয়েছি তাদের হয়তো আমরা আর কখনোই ফিরে পাবো না, কিন্তু যারা এখনও আছেন, যাদের পাওয়ার আশা আমরা রাখতে পারি, আমরা চাইব তারা যেন খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন, এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন। এখন যে অবস্থাতেই আছেন সেখানেও যেন তাদেরকে ভালো রাখেন, তাদের উপরে তার রহমত বর্ষিত হোক। আমাদের একটি গানের অনুরোধ ছিল, আমরা কি অনুরোধের গানটি শুনবো না আপনার পছন্দের একটি ইসলামী গান হবে? আমি এবার কাজী নজরুল ইসলামের আরেকটি গান করছি, এটা ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে, আমার গানের বলবুলি শুনব।
তার